আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য ছিল গুলমার্গ। গুলমার্গ বারামুলা জেলায় অবস্থিত। আমরা একটি গাড়ি নিয়ে হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে গেলাম গুলমার্গে। গুলমার্গ, আমরা এখন গুলমার্গে এসেছি। সবাই দেখো ভিউটা, 360 ডিগ্রি ভিউ। আমরা এখন যাচ্ছি গন্ডোলা চড়তে। সারা, সারার বাবা, সারা, সারার বাবা, আমার বাবা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে দেখো গ্রিন ভ্যালি, ফাইন দেওদার গাছ, আর তার উপরে পীরপাঞ্জল। দেখেছ কত সুন্দর, দেখো একটু দেখো, দেখতে পাচ্ছ তো? মাঝখানে আবার এক জায়গায় গাড়িওয়ালা চারটে গামবুট পরিয়ে দিয়েছে, গছিয়ে দিয়েছে, আর একটা গাইড গছিয়ে দিয়েছে, যেগুলো কোনোটাই লাগবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে অত বরফ নেই। এখানে যা বরফ পাহাড়ের পিকে, এখানে কোনো মানে আশেপাশে বরফটা নেই, কিন্তু ওরা বললো খুব বরফ বলে আর গছিয়ে দিয়েছে চারটে গামবুট। ওরে আর হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, ভিউটা কিন্তু খুব ভালো। গুলমার্গ হচ্ছে আবার আরেক রকম সুন্দর। দেখো পুরো সামনে বীরপঞ্জাল, এবং তারপরে একটা ভ্যালি, বিশাল বড় ভ্যালি বিস্তৃত, অনেক টুরিস্ট আসছে আশেপাশে। পুরো পাইন দেওদার, সুন্দর, বেশ সুন্দর। তবে পেহেলগাঁও বা সোনমার্গের কাছে কিছুই নয় আর। পেহেলগাঁও যা, পেহেলগাঁও হচ্ছে অসাধারণ। আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এবং সোনমার্গও তাই খুব ভালো, কিন্তু গুলমার্গ অত কিছু না, সাধারণ। মানালি বা ধরো গাড়োয়ালের বিভিন্ন যে জায়গাগুলোয় গেছি সেরকমই, মানালিটা এরকমই, একদম মানালি টাইপেরই। সোলান ভ্যালি যেটা মানালির এরকম। যাই হোক, এতটুকুই। আবার দেখি গন্ডোলাটা কিরম লাগে। গুলমার্গ মোটামুটি লাগছে, খুব বিশাল আপ্লুত হওয়ার মতো কিছু লাগছে না। সরু গন্ডোলা, বরফ নেই অথচ আমাদের ধরে গামবুট পরিয়ে বোকা বানিয়েছে। গুলমার্গের প্রধান আকর্ষণ হলো এর গন্ডোলা বা কেবেলকার রাইড। এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ এবং দ্বিতীয় দীর্ঘতম। এটি একেবারে চিত্তাকর্ষক একটি অভিজ্ঞতা। এই গুলমার্গে গন্ডোলা চড়া কিন্তু একদমই মিস করা যাবে না। এই গন্ডোলা যে গুলমার্গে চড়া, এটা কিন্তু দুটো ফেজে বা দুটো পর্যায়ে হয়। ফেজ ওয়ান, যেটা মোটামুটি 3000 মিটার উচ্চতা অবধি নিয়ে যায়, এবং তারপরে থাকে ফেজ টু, যেটা আরও 1330 মিটার উচ্চতা অবধি নিয়ে যায়। গন্ডোলা চড়তে গেলে অন স্পটও গন্ডোলার টিকিট কাটা যায়, আবার অনলাইনেও টিকিট বুকিং করে নেওয়া যায়। এখন আমরা গুলমার্গের গন্ডোলার ফার্স্ট ফেজ চড়ে এসেছি। ফার্স্ট ফেজেই আমরা যাব, আর যাব না, কারণ আর ভালো লাগছে না, এত লম্বা লাইন। আর তারপরে
সোনমার্গ বা পেহেলগাঁওয়ে আমরা যা বরফ পেয়েছি আর সেকেন্ড ফেজে গিয়ে আর বরফ দেখার কোনো ইচ্ছা নেই। তবে এই হচ্ছে গুলমার্গের, দেখো 360 ডিগ্রি ভিউ, এইভাবে রোপওয়েগুলো যাচ্ছে আসছে, এই দেখো অনেকটা উঁচুতে বলে পীরপাঞ্জালের পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে, দেখো পুরো পীরপাঞ্জালের রেঞ্জ দেখো, শুধু দেখো। এটা হচ্ছে রোপওয়ে স্টেশন, পুরো পীরপাঞ্জালের রেঞ্জ, ওয়েদার একদম ক্লিয়ার স্কাই, খুব হাওয়া দিচ্ছে, দেখো নিচের দিকেও সব বরফ পড়ে আছে অল্প অল্প। আসলে সোনমার্গ আর পেহেলগাঁওয়ে আমরা পুরো মানে মন ভরে স্নো উপভোগ করেছি, যার ফলে গুলমার্গটা সুন্দর কিন্তু আমাদের অতটাও আর কি অ্যাট্রাকটিভ লাগছে না। সোনমার্গ আর পেহেলগাঁওয়ে আমরা যতটা এনজয় করেছি, এখানে জাস্ট আসা রোপে করে এসে এই ফার্স্ট ফেজ, এটা এখানে এই ভিউ পয়েন্ট, এটা দেখ এই এই যে সারা ঘুরে বেড়াচ্ছে, এই সারার বাবা দাঁড়িয়ে আছে এদিকে, এই আমার বাবা দাঁড়িয়ে আছে, সারা খুব আনন্দ করছে, ফাঁকা মাঠ পেয়েছে, গ্রিন দেখ নিচে ভ্যালিটা দেখ। তবে গুলমার্গের লোকরা কিন্তু খুব মানুষকে খুব কনফিউজ করে, যেটা সোনমার্গ বা পেহেলগাঁওয়ে করে না, নানা রকমের এরা মানুষকে এটা ওটা করে কনফিউজ করে, এসব করে প্রফেশনাল এখানকার লোকরা, যেটা সোনমার্গ বা পেহেলগাঁওয়ের লোকরা কিন্তু ভীষণই হেল্পফুল। আমাদের থেকে জোর করে গামবুট গছিয়ে দিয়েছিল, তো আমরা নিলাম, কিন্তু আমাদের লাই মানে লাকিলি আমাদের সামনে এখানকার পুলিশের সাব ইন্সপেক্টর চলে আসলো ইন বিটুইন মানে রাস্তা আমরা যখন হাঁটছি, এটি জিজ্ঞেস করলো আমাদেরকে যে আপনাদের জুতোগুলো কত টাকা করে নিয়েছে, তখন আমরা বললাম, তখন ও সেই দোকানদারের সঙ্গে ফোনে কথা বলে বললো যে না এত দাম হবে না বলে, ওর বিরুদ্ধে সব কারওয়াই করবে এসব বললো, বলে বললো যে না আপনাদের সব টাকা ফেরত দেওয়া হবে, পুলিশরা খুব হেল্পফুল এই আর কি। দেখো তোমরা সবাই শুধু রোপওয়ে থেকে নেমে আমরা একটু রিফ্রেশ হলাম, চা খেলাম এবং আমরা চললাম আবার শ্রীনগরের উদ্দেশ্যে। মাঝখানে পথে একটা ভিউ পয়েন্ট পেলাম, সেখান থেকে দেখতে পেলাম দূরে কুয়াশা ঘেরা শ্রীনগরের যে সিটি, তারপরে আবার আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। গুলমার্গে কিন্তু দেখার জন্য বেশ অনেক কিছু জিনিসই আছে। প্রথম কথা গুলমার্গের গলফ কোর্স, অত্যন্ত সুন্দর সবুজ বিস্তৃত একটি গলফ কোর্স। এছাড়া আছে গুলমার্গ বায়োস্ফিয়ার রিজার্ভ, নানা রকম জীব বৈচিত্র্যের জন্য যা বিখ্যাত। আর আছে স্ট্রবেরি উপত্যকা, যেটা মুখর মূলত বসন্তকালেই দেখতে পাওয়া যায়। এছাড়া সেভেন স্প্রিংস জলপ্রপাত গুলমার্গের, এছাড়া আছে খিলার মার্গ যা ট্রেকিং করে যেতে হয়, এটিও একটি অন্যতম দর্শনীয়। এবং আমরা এইভাবে এই সমস্ত কিছু দেখে গুলমার্গ থেকে শ্রীনগরের দিকে ফিরে চললাম। শ্রীনগর থেকে গুলমার্গ মোটামুটি 52 কিলোমিটার রাস্তা, এবং একদিনেই যেটা দেখে চলে আসা যায়। আমরা দুপুর দুপুরই আবার গুলমার্গ থেকে শ্রীনগরে ফিরে আসলাম। একটু হোটেলে রিফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ডাল লেকের কাছে শিকারা চড়ার জন্য। ডাল লেকে শিকারা চড়ার অভিজ্ঞতাটা অনবদ্য, খুব সুন্দর লেগেছিল। ডাল লেককে বলা হয় শ্রীনগর জুয়েল। সমুদ্রপৃষ্ঠ থেকে 1583 মিটার উচ্চতায় এই হ্রদ অবস্থিত। এটি একটি মিষ্টি জলের হ্রদ। এই ডাল লেকের সৃষ্টি প্রসঙ্গে অনেক মত আছে। কেউ কেউ বলে এটি হিমবাহের দ্বারা সৃষ্ট বিশাল হ্রদ, তারই অবশিষ্টাংশ হচ্ছে এই ডাল লেক। প্রায় 18 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ডাল লেক। ডাল লেক একটি প্রাকৃতিক জলাভূমি বা ন্যাচারাল ওয়েটল্যান্ড। ডাল লেকে আছে একটি ভাসমান বাগান। ডাল লেককে ঘিরে আছে 10টি ঘাট। এই বিভিন্ন ঘাট থেকেই শিকারা রাইড করা যায়। শিকারা করে মোটামুটি 45 মিনিটের ড্রাইভ নিয়ে চলে যাওয়া যায় চার চিনার। চার চিনার বিখ্যাত 4টি চিনার গাছের জন্য। এছাড়া শিকারা রাইড করে দেখে নেওয়া যায় কাশ্মীরের বিখ্যাত ফ্লোটিং মার্কেট। আশপাশ দিয়ে বয়ে আসে চলে নানা রকম শিকারা নানা রকম পণ্য নিয়ে। আর এসে আমাদের কাছে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে কোনো পর্সরা আমাদের পছন্দ কিনা।
পাশ দিয়ে শিকারা করে চলে যায় কাওয়া নিয়ে, কাশ্মীরের বিখ্যাত চা। সেই কাওয়া খেতে খেতে শিকারা চড়ার মজাই আলাদা। আর পাশ দিয়ে দু সারি হাউসবোট। কাশ্মীরে এসে অধিকাংশ লোকই অন্তত একদিন হাউসবোটে কাটান। কুছ লাগেগা? দেখো দেখো ইধার বচ্চি, দেখো কুছ লাগেগা? কুছ ভি নেই লাগেগা। কেসর কেসর লাগেগা? খিলোনা লাগেগা? পাপি লাগেগা? হ্যাঁ পাপি লাগেগা। এই যে সামনে এগুলো হচ্ছে কি হাউসবোট, কিন্তু হাউসবোট আমরা একটা দিনে রাখবো। আমার থেকে যে হচ্ছে কি হোটেল। ডাল লেকে থাকার জন্য যেমন হাউসবোট আছে, আবার ডাল লেকের রাস্তার ধার বরাবর আছে প্রচুর হোটেল। আমরা হোটেলেই ছিলাম। আমরা সন্ধে নামতে না নামতেই আমাদের শিকারা রাইড সম্পন্ন করলাম। পরের দিন আমরা শ্রীনগরের লোকাল সাইট সিইং করেছিলাম। তার মধ্যে অন্যতম ছিল মুঘল গার্ডেন, পরিমহল, এছাড়া এখানকার অন্যতম দ্রষ্টব্য শঙ্করাচার্য টেম্পল, আর আছে হচ্ছে নিশাত গার্ডেন, এটিও খুব সুন্দর একটি বাগান। এগুলো সবই মুঘল আমলে তৈরি হওয়া বিভিন্ন বাগান, যেগুলি এখন দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। আর বসন্তকালে এখানকার টিউলিপ গার্ডেন খুলে দেওয়া হয়, সাধারণত এপ্রিলের মাঝের যে সময়টা সেই সময়। এই টিউলিপ গার্ডেন দেখার জন্য ওই সময় দেশ বিদেশের বহু পর্যটকরা কাশ্মীরে আসে। পরের দিন দুপুরবেলা আমরা ফ্লাইট ধরে চলে এসেছিলাম কলকাতা। আমাদের কাশ্মীর সিরিজ এখানেই শেষ হলো। এরপরে আবার আমরা ফিরে আসছি অন্য একটি সিরিজ নিয়ে, যা অবশ্যই আপনারা দেখবেন। আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন।